ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় নেরেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যের উক্তি পরিবর্তন। যে বাক্যে কমান্ড বা আদেশ, রিকোয়েস্ট বা অনুরোধ এবং অ্যাডভাইস বা উপদেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যে সাবজেক্ট উজ্জ্বল থাকে। এই বাক্যগুলির উক্তি পরিবর্তন কতকগুলি সাধারণ নিয়ম ছাড়াও কতকগুলি বিশেষ নিয়ম আছে, সেগুলি আগে একটু দেখে নেওয়া যাক। রুল অব নেরেশন চেঞ্জ। 1. দ্য রিপোর্টিং ভার্ব বিকামস অর্ডার, রিকোয়েস্ট, বেক, কমান্ড, টেল, অ্যাডভাইস, ইনস্ট্রাক্ট অ্যাকর্ডিং টু সেন্স। রিপোর্টিং ভার্ব অর্থ অনুযায়ী অর্ডার, রিকোয়েস্ট, বেক, কমান্ড, টেল, অ্যাডভাইস ও ইনস্ট্রাক্ট হয়ে যায়। রুল 2. টু ইজ ইউজড বিফোর মেন ভার্ব টু মেক ইট ইনফিনিটিভ। মূল ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। রুল 3. ইন দি নেগেটিভ সেন্টেন্স নট ইজ ইউজড বিফোর ইনফিনিটিভ। না সূচক বাক্যে ইনফিনিটিভের আগে নট কথাটা বসে। 4. ইন দি ইনডাইরেক্ট স্পিচ প্লিজ স্যার ম্যাডাম আর লেফট আউট অ্যান্ড রেন্ডার্ড এজ রিকোয়েস্ট কাইন্ডলি পোলাইটলি এটসেট্রা। ইনডাইরেক্ট স্পিচে প্লিজ স্যার ম্যাডাম কথাগুলি তুলে দেওয়া হয় এবং অর্থ প্রকাশের জন্য রিকোয়েস্ট কাইন্ডলি ও পোলাইটলি কথাগুলো ব্যবহার করা হয়। এই নিয়মগুলো ভালো করে বোঝা যাবে এবং মনে থেকে যাবে এক্সাম্পল দেখলে। কমান্ড বা আদেশ, এক্সাম্পল দ্য টিচার সেড টু আস ডোন্ট মেক আ নয়েজ, শিক্ষক আমাদের বললেন গোলমাল করো না। দ্য টিচার অর্ডার্ড আস নট টু মেক আ নয়েজ, শিক্ষক আমাদের গোলমাল না করতে আদেশ করলেন। এখানে সেড টু এর বদলে অর্ডার্ড হলো আর মেন ভার্ব মেক এর আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়েছে এবং তার আগে নট কথাটা বসেছে নেগেটিভ সেন্টেন্সের জন্য। মাদার সেড টু মি গো টু স্কুল অ্যাট ওয়ান্স, মা আমায় বললেন এখনই স্কুলে যাও। মাদার অর্ডার্ড মি টু গো টু স্কুল অ্যাট ওয়ান্স, মা আমাকে এখনই স্কুলে যেতে বললেন। সি সেড টু মি গো ডাউন টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস অ্যান্ড ফিস, তিনি আমাকে বললেন বাজারে যাও এবং কিছু সবজি ও মাছ নিয়ে এসো। সি টোল্ড মি টু গো ডাউন টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস অ্যান্ড ফিস, তিনি আমাকে বাজারে গিয়ে কিছু সবজি ও মাছ আনতে বললেন। রিমা সেড টু রতন ডোন্ট লিভ দ্য রুম, রিমা রতনকে বলল ঘর থেকে বেরিও না। রিমা ফরবেড রতন টু লিভ দ্য রুম, রিমা রতনকে ঘর থেকে বেরোতে নিষেধ করল। দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স ফায়ার, জেনারেল সৈন্যদের বললেন গুলি করো। দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু ফায়ার, জেনারেল সৈন্যদের আদেশ করলেন গুলি করতে। হি সেড টু মি গো অ্যান্ড ফেচ আ গ্লাস অফ ওয়াটার, তিনি আমাকে বললেন যাও এক গ্লাস জল নিয়ে এসো। হি অর্ডার মি টু গো অ্যান্ড ফেচ আ গ্লাস অফ ওয়াটার, তিনি আমাকে এক গ্লাস জল নিয়ে আসতে বললেন। রিকোয়েস্ট বা অনুরোধ, এক্সাম্পল সি সেড টু চঞ্চল নাও হ্যাভ এ কাপ অফ টি, তিনি চঞ্চলকে বললেন এখন এক কাপ চা পান করুন। হি রিকোয়েস্টেড চঞ্চল টু হ্যাভ এ কাপ অফ টি দেন, তিনি চঞ্চলকে এক কাপ চা পানের অনুরোধ করলেন। হি সেড টু দ্য ওমেন প্লিজ এক্সকিউজ মি ম্যাডাম, তিনি মহিলাটিকে বললেন দয়া করে ক্ষমা করবেন মহাশয়া। হি রিকোয়েস্টেড দ্য ওমেন টু কাইন্ডলি এক্সকিউজ হিম, তিনি মহিলাটিকে অনুরোধ করলেন দয়া করে ক্ষমা করে দিতে। সোহেলি সেড টু হার ফ্রেন্ড ওয়েট টিল আই কাম, সোহেলি তার বন্ধুকে বলল আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। সোহেলি রিকোয়েস্টেড হার ফ্রেন্ড টু ওয়েট টিল সি কামস। রানু সেড টু ময়নাক প্লিজ সেন্ড মি টু সাম কোল্ড ক্লাইমেট, রানু ময়নাককে বলল দয়া করে আমাকে কোনো ঠান্ডা জলহাওয়ায় নিয়ে চলো। রানু বেগ ময়নাক টু সেন্ড হার টু সাম কোল্ড ক্লাইমেট,
রানু ময়নাকের কাছে প্রার্থনা করল তাকে কোনো ঠান্ডা জলহাওয়ায় পাঠিয়ে দিতে। মন্টু সেড টু রিমা, ডু নট ডিস্টার্ব মি। মন্টু রিমাকে বলল, আমায় বিরক্ত করো না। মন্টু টোল্ড রিমা নট টু ডিস্টার্ব হিম। মন্টু রিমাকে বলল তাকে বিরক্ত না করতে। অ্যাডভাইস, উপদেশ দেওয়া। মাদার সেড টু ততন, গো অন অ্যাপ্লাই ফর দ্য জব। মা ততনকে বললেন, যাও কাজটির জন্য দরখাস্ত করো। মাদার অ্যাডভাইস ততন টু গো এহেড অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্য জব। মা ততনকে উপদেশ দিলেন এগিয়ে যেতে এবং কাজটির জন্য দরখাস্ত করতে। দ্য টিচার সেড টু মি, ডু নট টেল আ লাই। শিক্ষক আমায় বললেন, মিথ্যে কথা বলো না। দ্য টিচার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। শিক্ষক আমায় উপদেশ দিলেন মিথ্যা না বলতে। মাদার সেড টু দ্য গার্ল, ডু নট কোয়ারল। মা মেয়েটিকে বললেন, ঝগড়া করো না। মাদার সেড টু দ্য গার্ল, নট টু কোয়ারল। মা মেয়েটিকে ঝগড়া করতে মানা করলেন। আই সেড টু মাই ফ্রেন্ড, স্টপ টেকিং স্লিপিং পিলস। আমি বন্ধুকে বললাম, ঘুমের বড়ি খাওয়া বন্ধ করো। আই অ্যাডভাইসড মাই ফ্রেন্ড টু স্টপ টেকিং স্লিপিং পিলস। আমি বন্ধুকে ঘুমের বড়ি খাওয়া বন্ধ করার উপদেশ দিলাম। হি সেড টু দ্য বয়, ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর। সে বালকটিকে বলল, মেঝেতে থুতু ফেলো না। হি ফরবেড দ্য বয় টু স্পিট অন দ্য ফ্লোর। সে বালকটিকে মেঝেতে থুতু ফেলতে নিষেধ করেছিল। ইম্পারেটিভ বিগিনিং উইথ লেট, লেট ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স। এরও কতগুলো বিশেষ নিয়ম আছে দেখো। রুল ওয়ান, হোয়েন লেট ইন দ্য ডাইরেক্ট স্পিচ এক্সপ্রেসেস আ প্রপোজাল অর সাজেশন, উই মে ইউজ শুড ফর লেট অ্যান্ড চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব ইন টু প্রপোজ অর সাজেস্ট, দেন দ্যাট ইজ ইউজড অ্যাজ দ্য লিঙ্কার। ডাইরেক্ট স্পিচে লেট দিয়ে বাক্য শুরু হলে যদি তা সাজেশান বা প্রপোজাল বোঝায়, তাহলে ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বটি সাজেস্ট বা প্রপোজ করতে হয়, আর লেটের পরিবর্তে শুড হয়। রুল টু, হোয়েন লেট ডাজ নট এক্সপ্রেস আ প্রপোজাল, ইট শুড বি চেঞ্জড ইন টু মাইট অর মাইট বি অ্যালাউড টু। যদি লেট দ্বারা সাজেশান না বোঝায়, তবে লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু রূপে পরিবর্তিত করতে হয়। এবারে এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক। এক্সাম্পল, মিতা সেড টু হার ফ্রেন্ডস, লেট আস হ্যাভ এ পিকনিক। মিতা তার বন্ধুদের বলল, চলো পিকনিক করা যাক। মিতা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ আ পিকনিক। মিতা তার বন্ধুদের প্রস্তাব দিল যে পিকনিকে যাবে তারা। এখানে রিপোর্টিং ভার্বটা সাজেস্টেড হলো, আর লেট ভার্বের বদলে শুড বসেছে হ্যাভ ভার্বের আগে। আবার দেখো, সি সেড লেট আস হ্যাভ সাম ফান। সে বলল, এসো আমরা মজা করি। সি প্রপোজ দ্যাট দে শুড হ্যাভ সাম ফান। সে প্রস্তাব দিল যে তারা মজা করবে। হি সেড লেটস গো ফর এ ওয়াক। সে বলল, চলো আমরা হাঁটতে যাই। হি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। সে প্রস্তাব দিল যে তারা হাঁটতে যাবে। আরও এক্সাম্পল, পাপিয়া সেড লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। পাপিয়া বলল, তার যা খুশি সে করুক। এই সেন্টেন্সে প্রপোজাল বা সাজেশান বোঝাচ্ছে না, তাই ইনডাইরেক্টে হলো, পাপিয়া সেড দ্যাট হোয়াট এভার হি মাইট ডু। পাপিয়া বলল যে তার যা খুশি সে করতে পারে। এখানে সাজেশান বোঝাচ্ছে না বলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো রিপোর্টিং ভার্ব সেড হয়েছে, আর লিঙ্কার দ্যাট বসেছে। হি সেড লেট মি কাম ইন। সে বলল, আমাকে ভিতরে আসতে দিন। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো ইন। সে অনুরোধ করল যে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ইম্পারেটিভ উইথ মাস্ট, উড অ্যান্ড কুড। উড, কুড, মাস্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। এর ইনডাইরেক্ট স্পিচ কীভাবে হয় দেখো। মাদার সেড টু লিপি, ইউ মাস্ট নট প্লে উইথ নাইফ। মা লিপিকে বললেন, তুমি অবশ্যই ছুরি নিয়ে খেলবে না। মাদার টোল্ড লিপি দ্যাট সি মাস্ট নট প্লে উইথ নাইফস।
মা লিপিকে বললেন যে সে অবশ্যই ছুরি নিয়ে খেলবে না। এখানে ইনডাইরেক্টে মাস্ট কথাটা অপরিবর্তিত আছে, আবার কোথাও কোথাও মাস্ট কথাটা পরিবর্তন হয়ে যায়। দেখো, অতনু সে আই মাস্ট নট ডিলে এনি লঙ্গার। অতনু বলল, আমার আর দেরি করা ঠিক হবে না। অতনু সে হি ওট নট টু ডিলে এনি লঙ্গার। অতনু বলল যে তার আর দেরি করা উচিত হবে না। আকাশ সে টু মি, উড ইউ হেল্প মি টু ডু দা সাম। আকাশ আমায় বলল, আপনি অঙ্কটা করতে সাহায্য করবেন। আকাশ রিকোয়েস্টেড মি টু হেল্প হিম টু ডু দা সাম। আকাশ আমায় অনুরোধ করলো অঙ্ক করার জন্য তাকে সাহায্য করতে। আই সেড টু তনুশ্রী, উড ইউ গিভ মি আ কাপ অফ টি। আমি তনুশ্রীকে বললাম, আমায় এক কাপ চা দেবে কি। আই রিকোয়েস্টেড তনুশ্রী টু গিভ মি আ কাপ অফ টি। আমি তনুশ্রীকে অনুরোধ করলাম আমায় এক কাপ চা দিতে। উপরের সেন্টেন্স দুটি উড ও কুড দিয়ে শুরু হয়ে ইন্টারোগেটিভ ফর্ম হলেও এগুলি স্বভাবত ইম্পারেটিভ বাক্য, সেজন্য এখানে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়েছে। বন্ধু, আদেশ, উপদেশ, অনুরোধ বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করতে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বটা অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট ইত্যাদি হবে, আর মেন ভার্বটার আগে টু বসিয়ে ইনফিনিটিভ করতে হবে। লেট ভার্ব দিয়ে বাক্য শুরু হলে রিপোর্টিং ভার্ব প্রপোজ বা সাজেস্ট হবে এবং মেন ভার্বের আগে শুড বসাতে হবে, আর সাধারণ নিয়মগুলো একই থাকবে। তাহলে এই কথাটা খুব সংক্ষেপে মনে রাখলে আর অসুবিধা হবে না ইম্পারেটিভ সেন্টেন্স নেরেশন চেঞ্জ করতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করলে খুশি হব। আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করবে। সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।